আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি আজকে বুধবার আজকে হচ্ছে উনিশে নভেম্বর করোনা আপডেটের কথাটা আগে বলি কারণ আজকে করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে চৌত্রিশ হাজার প্লাস হয়েছে এবং মৃত্যুবরণ করেছে সাতশো প্লাস তো রেড জোন চলতেছে আমাদের কাজের অনুমতি পেয়ে গেছি অর্থাৎ আজকে আমরা যেখানে কাজ করি ওখান থেকে একটা ফর্ম ফিল করে নিয়ে নিয়েছি তো আমরা কাজে যেতে পারবো কারণ কাজ করা যাবে তবে প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না এটা তো আগেই বলেছি যে যে কোনো প্রয়োজনে কাজের ক্ষেত্রে বা কেনাকাটার ক্ষেত্রে অর্থাৎ খুব প্রয়োজনীয় জিনিস যেমন বাজার ওষুধপত্র হসপিটাল এসব কাজে বাইরে যাওয়া যাবে বা কোনো ও উকিল মানে কোনো কাগজপত্রের প্রয়োজনেও যদি যেতে হয় এ সমস্ত কাজের জন্য যাওয়া যাবে কারণ তিন তারিখ পর্যন্ত এই আইনটাই বরাদ্দ থাকবে এরপরে তিন তারিখের পরে মনে হয় ডিসিশন কিছু একটা হবে এভাবে যদি বেড়ে যায় হয়তোবা পুরোপুরি বন্ধ করে দিতে পারে লকডাউন হয়ে যেতে পারে সম্পূর্ণ সব কিছু এখন সেটা বোঝা যাবে পরবর্তী আইনের পরেই তো যে মত এই মতো অবস্থাতে আমরা যে আইনটা পেয়েছি এটাই আমাদের হচ্ছে সম্মান করা উচিত আইনকে এবং আমাদের মেনে চলা উচিত কারণ ছাড়া বাইরে বেরোনো উচিত না মাস্ক পরা উচিত নিয়মিত সাবধানে থাকা উচিত এবং অবশ্যই আল্লাহকে বারবার ডাকতে হবে কারণ আল্লাহ বিপদ দিয়েছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারবে তো দেখা যাক যে কী হয় পরবর্তী কিছু ভিডিও সাথে থাকছে আপনারা দেখুন ভালো এই ভিডিওটা আগের করা ছিল আমাদের লকডাউন পড়ে যাওয়ার আগে আমার প্লেটটা হঠাৎ করে আমি যে প্লেট ভাত খাই আমার প্লেটটা ভেঙে গিয়েছিল তো আমার ছেলে আমাকে একটা প্লেট কিনে দেবে বিধাই এই মার্কেটে গিয়েছিলাম আর এটা এই মার্কেটটা হচ্ছে সেই মার্কেট আমার কিছুদিন আগে যে ভিডিওটা করেছিলাম অনেক সুন্দর সুন্দর ফ্রাই প্যান আমার রান্না চ্যানেলের জন্য আমার ছেলে আমাকে গিফট করেছিল এই সেই মার্কেটটা মার্কেটটার ভিতরে অনেক সুন্দর বাইরের ভিউটাও সুন্দর তো আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করাবো এই আমার বাইরেটা তো দেখিয়ে নিলাম এবার মার্কেটের মধ্যে চলে এসেছে এটা আর একটা মার্কেট এখানে বিশেষ করে এসেছি আমার প্লেটটা আমি যে প্লেটটাতে ভাত খাই আমার পছন্দের ছিল প্লেটটা তো যে কোনো কারণে আমার ছেলের হাত দিয়ে হয়তোবা ওটা একটু দেখলাম ফেটে গিয়েছে তো যার জন্য ভাবলাম যে আর একটা প্লেট নিয়ে নিই তো আমাদের বাসায় আসলে যার যার প্লেট আলাদা এক সেটের প্লেট সব আমরা খাই না যার যেটা ভালো লাগে সেরকম কিছু তো এই প্লেটটা আমি নিচ্ছি আর নিতে এসেছি তো ছেলেকে বললাম তুমিও যদি একটা নেও নিতে পারো তা ও বলল যে না ওর প্লেন সাদা প্লেটই ভালো লাগে ও হচ্ছে প্লেন এখান থেকে সাদা প্লেট নিয়েছিল একটা তো সেখান থেকে ছিল হচ্ছে মঙ্গলবার তো বাইরে আমাদের সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় কাজ শেষ করে দিচ্ছে যেহেতু আগে আমাদের সাড়ে সাতটায় কাজ শেষ হতো তো সাড়ে পাঁচটায় এসে বাসায় আসতে আসতে প্রায় ছয়টা বেজে যায় তো পথেই দেখে নিচ্ছি যে সমস্ত দোকান বন্ধ হয়ে যাচ্ছে শুধু বাজারের অর্থাৎ বাজারের কিছু দোকান আর ইটালিয়ান কিছু দোকান ওপেন আছে হোটেল অন্যান্য কাপড় চোপড়ের দোকান সব কিছুই হচ্ছে ছয়টার আগেই বন্ধ করে দিচ্ছে আর এই মার্কেট থেকে আমার ছেলে মাঝে যে ভিডিওটা করেছিলাম আমার ছেলে যে সব আমাকে উপহার দিয়েছিল রান্নার চ্যানেলের জন্য প্যানগুলো এখান থেকেই নেওয়া ছিল অনেক সুন্দর এখানে আসলে সসপ্যানগুলো অনেক সুন্দর তো এগুলো আমরা একটা কিনেছি তো ছেলে দেখাচ্ছিলো তো আমার একটা নাইফ নেওয়া লাগবে তো এই জন্য ও দেখতেছিলাম এই পাশটাতে আসলে সংসারের টুকিটাকি জিনিস যে কোনো মেয়েই পছন্দ করবে আর আমার ছেলেটাও তাই হয়েছে যে সুন্দর সুন্দর জিনিস ও খুব চুজ করে ওর চয়েস অনেক ভালো না সামনে তিন তারিখের পরে পুরোপুরি বোঝা যাবে যে কাজ যদি বন্ধ করে দেয় তাহলে তো পুরোপুরি লকডাউন দিয়ে দেবে এখন যেহেতু রেড জোন চলতেছে এখন হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে যেতে পারবো তাও আমাদের আমরা যার আন্ডারে কাজ করি তার থেকে একটা ফর্ম ফিল আপ করে তার সিগনেচার থাকবে এবং সেভাবে আমরা যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেই ডকুমেন্টটা আমাদের সাথে রাখতে হবে আর হচ্ছে অন্যথায় বাজার ওষুধ মেডিকেল এ কারণে হসপিটাল এসব কারণের জন্য বেরোনো যাবে খুব প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা বেশি করা যাবে না তাহলে জরিমানা করা হবে তো এজন্যই হচ্ছে একটু ভয়ে আছি তো তারপরেও যদি এভাবে চলে কাজটা ঠিক মতো চলে তাহলে আলহামদুলিল্লাহ ভালোই থাকবো তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যেন লকডাউনটা না পড়ে না এখানে আমরা দেখতেছিলাম যে আর কি নেওয়া যায় তো এ পাশটাতে বা পদ্মা বিরিয়ানি যেটাই যে নামেই বলুন না কেন আসলে কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও অনেক সুন্দর আমি হচ্ছে খাসির মাংস দিয়ে এটা করেছিলাম বাসমতি চাল দিয়ে রবিবার তো আমার হাতে সময় এত কম ছিল যে আমি ভিডিওটা আপনাদের জন্য করতে পারিনি তো আমি আবারও খুব শীঘ্রই এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসব কারণ খুবই সহজভাবে আমি রেসিপিটা নিজে তৈরি করেছি যেটি আমি যদি প্রেজেন্ট করি তো আপনাদের কাছেও খুব সহজ মনে হবে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন ফ্যামিলি ফ্রেন্ড ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ